মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি, বললেন শাওন। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধন সচক্ষে দেখতে পারছে, যারা সামনাসামনি দেখছি, যারা টেলিভিশনের পর্দা দেখছি, যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখছি, এটা সত্যি অসাধারণ অনুভূতি। কথাগুলো অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনের। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন এই অভিনয়শিল্পী। তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানান তিনি, জাতি কোনোদিন বান্ধবীর বাবাকে প্রেম করে বিয়ে করতে দেখেনি, আপনি তো দেখিয়ে ছেড়েছেন। আমরা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু বাবার টাকার লোভে ফাঁদে পেলে বিয়ে করতে দেখেছি। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, পদ্মা সেতুর কাজে যতদিন জড়িত ছিল তাদের সবাইকে মুক্তিযুদ্ধ ঘোষণা করা হোক। মাননীয় স্পিকার, দুবাইতে মাটির নিচে তেলের খনি দেখতে পারি নাই, মাগার আমরা সোনার বাংলায় মাটির উপরে তেলের খনির অভাব নাই। মেহের আফরোজ শাহন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতু দেখেছি। জাফরুল্লাহ চৌধুরী, আমি মুক্তিযুদ্ধ পদ্মা সেতু দুইটাই দেখেছি। আমি মুক্তিযুদ্ধ পদ্মা সেতু একটাও দেখিনি, আমি আপনাদের দুইটাকেই দেখেছি। মহান মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করা একেবারেই উচিত নয়। এক, পদ্মা সেতু আমাদের অহংকার, এটা ঠিক, তবে মুক্তিযুদ্ধের সাথে তুলনীয় নয়। আরেকজন বলেছেন, দাওয়াতের মর্যাদা রেখেছেন, অনেকদিন পর্দায় ছিলেন না, একটা কথা বলে এসেছেন আবারও চলে যাবেন, এটাই জগতের নিয়ম। জগতের সকল প্রাণী মাঝে মাঝে পর্দায় আসুক, আমিও আসতে চাই, সুযোগ হয়নি, আনারও যদি আনে এই আশায় আছি। আরেকজন মন্তব্য করেছেন, আমি মুক্তিযুদ্ধ করিনি কিন্তু পরকীয়া করে বাবার বয়সীকে বিয়ে করেছি, বাণীতে শাওন আপা এ কথা শোনার পর আজকে আমার মন ভালা। এক বিশ্লেষক বলছেন, মুক্তিযুদ্ধ এত সস্তা কবে হলো, কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে তুলনা কেন? আমার শ্বশুরের পাশে বসলেই মাঝে মাঝে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই, বাবা যখন বিভিন্ন ঘটনা বলেন শুনে আমার গা শিউরে ওঠে। আমি দুবাইয়ের মাটিতে মাটির নিচে তেলের খনি দেখিনি কিন্তু বাংলাদেশের জমিনের উপরে জলজ্যান্ত চলন্ত তেলের খনি দেখেছি। মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ তিতিক্ষা রক্তে ঝরার পর দেশের মুক্তি আসে। পদ্মা সেতু কিছু টাকা খরচ করলেই করা যায়, আবেগ ভালো অতি আবেগ ভালো না। পদ্মাকে বড় করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট অবমাননা করা হলো, তাই চামচামি নিজের জন্য ভালো, অতি চামচামি দেশ ও দশের জন্য ভালো না। মুক্তিযুদ্ধ একেবারেই নয়, আর পদ্মা সেতু টাকা হলে হাজার হাজার করা যায়। মুক্তিযুদ্ধ পদ্মা সেতু কোনোটাই দেখিনি কিন্তু তেল দেওয়া দেখেছি। স্বাধীন বাংলাদেশ ইতিহাসে পদ্মা সেতু নিঃসন্দেহে সরকারের বিশেষ অবদান, কিন্তু মুক্তিযুদ্ধের সাথে তুলনা নিতান্তই মূর্খতা।